বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য শনিবার বিকেলে জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছেছেন। রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। আওয়ামী লীগের নবনির্বাচিত এক অংশের সভাপতি মিজানুল হক খান এবং বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল সহ নেতাকর্মীরা 5 অক্টোবর রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশ্যে বার্লিন ত্যাগ করবেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে সরব অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের সেনেটর এডওয়ার্ড এম কেনেডিকে বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়াত এই মার্কিন সেনেটরের ছেলে টেড কেনেডি জুনিয়র এবং তার পরিবারের 3 সদস্য রোববার সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে গেলে প্রধানমন্ত্রী তাদের একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এডওয়ার্ড কেনেডির অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান। সুইজারল্যান্ডের ডেলেমন্ট পৌরসভায় কমিশনার পদে নির্বাচন করে জয়লাভ করেছেন 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত। ধাপে ধাপে নির্বাচন শেষে গত 23 অক্টোবর সোশ্যালিস্ট পার্টি থেকে তারা কমিশনার পদে জয়লাভ করেছেন। ডেলেমন্ট পৌরসভায় কমিশনার পদে নির্বাচিত 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত হলেন কাজী আসাদুজ্জামান, ইস্কান্দার আলী এবং জর্ডান আলী। এদের মধ্যে জর্ডান আলী ইস্কান্দার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। ইস্কান্দার আলী দীর্ঘ 24 বছর ধরে সুইজারল্যান্ডে বসবাস করছেন আর কাজী আসাদুজ্জামানের বাড়ি ফরিদপুরে। তিনি দীর্ঘ 34 বছর ধরে রয়েছেন সুইজারল্যান্ডে। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ আব্দুর রহিম নামে 35 বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে স্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেক স্প্রিক্ট শহরে এই ঘটনা ঘটে। নিহত রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সিবাড়ির আলী আহমেদের ছেলে। 10 বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন রহিম। সেখানকার এক নারীকে বিয়ে করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের মিশিগানে জালালাবাদ সোসাইটির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার 29 অক্টোবর রাতে হ্যামট্রামিক সিটির গেট অব কলম্বাসে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। সুমন কবিরের পরিচালনায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি এন ইসলাম শামীম। প্রধান অতিথি হিসেবে ছিলেন কেপিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডক্টর কালী প্রদীপ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ নীতি গবেষক প্রফেসর তানভীর আহমেদ চৌধুরী। হাজবেন্ডকে বলছেন